চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা টিভি। কোচের চাপাতলি লতিফিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। কোচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাপাতলি লতিফিয়া ফাজিল মাদ্রাসা 2022 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 12 জুন রবিবার দুপুরে মাদ্রাসা সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের প্রযুক্তি ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। মজুমদারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমানের পরিচালনায় মিলাদোত্তর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোহর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাজী শফিকুর রহমান, কোচুয়া বার্তা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলমগীর তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মোহাম্মদ জসিম হোসেন আল আমিন, মাহমুদা আক্তার ও নাসরিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মেজবা উদ্দিন জাহাঙ্গীর, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মুক্তার হোসেন, মোহাম্মদ মাসুদ আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগউদ্দিন, সদস্য আতাউল করিম রতন ও সাকিব আল হোসেন। আলোচনা সর্বশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।